তুমি কি জানো সফল কারা? হ্যাঁ, যারা শেষ পর্যন্ত লেগে থাকতে পারে তারাই সফল। আই রিপিট, যারা শেষ পর্যন্ত লেগে থাকে তারাই সফল। দুদিন আগে তুমি ঢাবির ভর্তি পরীক্ষা দিয়েছো, হয়তোবা কোনো না কোনো ভুলের কারণে তুমি তোমার আশানুরূপ ভর্তি পরীক্ষা দিতে পারোনি, হয়তোবা তুমি ইংলিশে কোনো না কোনো কারণে ফল করেছো, নয়তোবা তোমার টোটাল মার্ক তোমার হয়তো 80-এর কাছাকাছি না, হয়তোবা কাট মার্কের থেকে একটু কম, যার কারণে তোমার ঢাবিতে চান্স হতেও পারে নাও হতে পারে। যেমন ঢাবির যেদিন তোমরা ঢাবির ভর্তি পরীক্ষা দিয়েছো, কতজনের ভয়েস, কতজনের মেসেজ যে ভাই আমার প্রত্যেকটা বিষয়ে আমি 10 কিংবা 11 করে পাবো, বাট শুধু ইংলিশে আমার একটা ভুলের কারণে আমি 0.25 মাইনাস খেয়ে আমার হচ্ছে 4.75। একটা মেয়ের রেজাল্ট এমন ছিল যে তার প্রত্যেকটা বিষয় জাস্ট ইংলিশ বাদে তার জিপিএস সহ মার্ক আসে 88, জাস্ট ইংলিশে 4.75। আরেকটা মেয়ের এমন ছিল সে প্রত্যেকটা বিষয় অনেক ভালো, সে 5টা কোশ্চেন দাগাইছে, জাস্ট আরেকটা কোশ্চেন মোটামুটি অনুমান করে দাগানোতে ওখানে তোমার ওইটা ভুল হওয়াতে তার নেগেটিভ মার্ক খেয়ে 4.75। সো এরকম অহরহ জাস্ট হয়তো ইংলিশের কারণে, নয়তো বা অন্যান্য কোনো যে কোনো একটা কারণে তার ঢাবিতে ভর্তি পরীক্ষা তার আশানুরূপ হয়নি। সো এই মুহূর্তে কী করার? দেখো ভাই, যদি তুমি হতাশ হয়ে যাও এটার কোনো সলিউশন নেই। দেখো, আমি আমার ভর্তি পরীক্ষার কাহিনীটা বলছি, তোমরা এখন ঠিক যেই সিচুয়েশনে এই 2টা দিন ওভারকাম করছো, হয়তো তুমি আমার ভিডিওটা দেখছো বাট আমার ওই সিচুয়েশনও ছিল না। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ছিল 13 তারিখ, ওই 13 তারিখ আমি হয়তো মানে ভর্তি পরীক্ষা ওয়েমারের ভুলের কারণে বা যে কোনো একটা কারণে ওয়েমারে একটু ভুল করছি, ইংলিশে ভুল করছি, আবার অন্যান্য টাইম ম্যানেজমেন্ট করতে পারে নাই, যেহেতু তোমরা দেখছো গড়ি ছিল না, আমরা তো জানতাম না যে গড়ি থাকবে না। সো ওই প্রবলেমের কারণে আমি প্রপার ওইতে এক্সাম দিতে পারিনি, আমি ভাবছি হয়তো আমার চান্স হবে না, একটুর জন্য মিস যাবে। সো ওই সিচুয়েশন আমি যখন 13 তারিখ পরীক্ষা দিছি, আমাদের ঠিক আবার 20 তারিখ ছিল চট্টগ্রামের পরীক্ষা, আমি 13 তারিখ থেকে 20 তারিখ একটা দিনের জন্য আমি টেবিলে বসতে পারিনি। প্রত্যেকটা রাত মানে আমার চোখ থেকে অহরহ পানি ঝরছে, জাস্ট চিন্তা যে আমার এত পরিশ্রম করছি বাট আমার একটা মিস্টেকের কারণে বা একটা ভুলের কারণে, ওইমারের ভুলের কারণে বা টাইম ম্যানেজমেন্টের কারণে আমার ঢাবিতে হবে না, এটা মানে হয়তো অনেকে সান্ত্বনা দেয় বাট এটা আমি কীভাবে মেনে নেব। সো ওই সিচুয়েশনটাতে আমি চবির প্রিপারেশন উদাহরণ মানে চবির এক্সাম উদাহরণ প্রিপারেশনে দিয়েছি। এরপর আমাদের আরও 4-5 দিন পরে গেছে রাবির পরীক্ষা উইদাউট প্রিপারেশনে, কারণ দিন শেষে ভাই আমি ভালোবাসছি ঢাবিকে, চবি ঢাবি কখনো স্বপ্নও দেখিনি যে আমি এসব বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবো বা চান্স পাবো, টার্গেট তো আমার একটা ছিল। সো ওই জায়গাতে আমি ফেস করে আসছি এবং এখন আমি যে জায়গাতে বুঝতেছি বা তখন যেটা বুঝছি যে আমি যদি একটু মানে যদি হতাশটা না হয়ে আমি যদি আবার কামব্যাক করতাম পরীক্ষার পরে, যদি চবির প্রিপারেশনটা ভালোভাবে নিতাম, যখন আমি চবিতে পরীক্ষা দিতে গেছি তখন আমার কাছে মনে হয়েছে আসলে ঢাবি তো আসলে জীবনে সব কিছু না। ঢাবি যেমন অনেক সুন্দর একটা ক্যাম্পাস, অনেক বড় একটা ক্যাম্পাস, চবি আমার এর থেকে কোনো অংশ কম না, অনেক সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, অনেক সুন্দর একটা ক্যাম্পাস। আমি যখন রাবিতে গিয়েছিলাম তখন দেখছি রাবের একটা স্টুডেন্টের কত দাম, রাবের একটা সিনিয়র ভাইদের কত দাম, সিনিয়র আপুদের কত দাম, ওরা কতটা এনজয় করে লাইফকে, ক্যাম্পাসটা কত সুন্দর, ক্যাম্পাসের লাইফটা কত সুন্দর। সো যখন তুমি পরীক্ষা দিতে যাবা, রাবিতে যাবা, চবিতে যাবা বা গুচ্ছর কোনো একটা বিশ্ববিদ্যালয়, ধরো তোমার তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয় বা কুমিল্লা বা সাস্ট, বিশেষ করে সাস্ট বিশ্ববিদ্যালয় অনেক সুন্দর। সো যখন তুমি ওইসব জায়গাতে যাওয়া তখন তোমার কাছে মনে হবে না যা সরি ডাবি আমার জীবনে সব না, আমি ওইসব বিশ্ববিদ্যালয়ে চান্স পেলো আমার মোটামুটি আলহামদুলিল্লাহ। এই ফিলিংসটা আমি যখন পরীক্ষা দিয়ে দেখেছি তখন আসছে, বাট তখন আমার প্রপার টাইম ছিল না যে আমি এখন 1-2 দিনের মধ্যে মানে তোমার প্রিপারেশন নেব। সো তোমরা যারা এখনও হতাশ যে আমার ডাবিতে হয়নি, আমার লাইফটা মানে এখানে শেষ, বিশ্বাস করো ভাই লাইফ ডাবিতে না, লাইফ তোমার ডাবিতে থেমে নাই, তুমি ডাবি থেকে চবি থেকে দিন শেষে 4 বছর পরে সবাই আমরা একই ক্যাটাগরি, সবাই আমাদের এক পাল্লাতে মাপা হয়। তোমার সিজিপিএ কত, তোমার সিজিপিএ 3.75 নাকি 3.5 নাকি তোমার 3-এর নিচে, দিন শেষে এটাই তোমার মেইন, হোক সেটা ডাবির বেবি হোক, সেটা রাবির বেবি হোক, সেটা সাস্ট বা অন্য যে কোনো একটা বেবি। সো যদি তুমি এখনও হতাশ হয়ে যদি তুমি থাকো, বিশ্বাস করো ভাই তোমার এই আফসোসটা তোমাকে হয়তো সেকেন্ড টাইমারে পরিণত করবে। ভাই ডাবি গেছে, তোমার লাইফে এখন না রাবি আছে, চবি আছে, গুচ্ছ আছে, জাবি আছে, 7 কলেজ আছে, অনেক অপশন আছে। আমি 7 কলেজকে যদিও এত প্রিফার করি না, তুমি রাবি, চবি, গুচ্ছ, জাবি এসব জায়গাতে তুমি পরীক্ষা দাও, দিন শেষে বিশ্বাস করো যদি তুমি লেগে থাকো হয়তো বা রাবি, হয়তো বা চবি বা হয়তো বা জাবি, অ্যাটলিস্ট কোনো জায়গাতে না হলে তুমি গুচ্ছতে ভালো করতে পারবা যদি তুমি লেগে থাকো। সো আমি যে ভুলটা করছি বা আমরা ম্যাক্সিমাম এখন দেখো তোমার হয়তো সেম ভুলের মধ্যে দিয়ে তুমি যাচ্ছ, তোমার হয়তো পড়ালেখার প্রতি রুচি উঠে গেছে যে আমি ঢাবির জন্য এত প্রিপারেশন নিচ্ছি আমার ডাবিতে হয়নি, তার মানে আমি কোনো জায়গার জন্যই পড়বো না। না ভাই, ডাবিতে আমাদের এটা একটা কপাল, ওই যে বলে না মানে মেধাবীরা পরিশ্রমের কাছে হেরে যায়, আবার পরিশ্রমীরা একটা জায়গাতে হেরে যায়, সেটা হচ্ছে ভাগ্য। দেখো তোমার পরিশ্রমের জায়গা থেকে কোনো ঘাটতি ছিল না, আমি খুব ভালো করে জানি, বাট হয়তো তুমি তোমার ভাগ্যের কাছে হেরে গেছো। তোমার যেভাবে পরিশ্রম ছিল, তোমার টিচাররাও তোমার জন্য সর্বোচ্চ পরিশ্রম করছে, তোমরা দেখছো তোমাদের মানে অ্যাডমিশনের বা ঢাবির পরীক্ষার আগে ম্যারাথন ক্লাস বলো, তোমাদের
বা সব কিছু থেকে তোমাদেরকে সর্বোচ্চ পরিমাণে সাপোর্ট করছে। এখন কোনো না কোনো একটা ভুলের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় এরকমই করে, গত বছর অ্যাকাউন্টিং আর ইংলিশে অনেক কঠিন প্রশ্ন করছে, এবছর তোমার মার্কেটিং ম্যানেজমেন্টে কঠিন প্রশ্ন করছে। সো তোমরা তো কল্পনাও করো নাই যে যে ম্যানেজমেন্ট মার্কেটিং আমি এত ভালো পারি ওখানে আমার মানে একটু ফল করছি আমি, বা ইংলিশে ফল করছি আমি, বা বাংলাতে ফল করছি, বা রিটেন একটু কঠিন করছে রিটেন আমি ফল করছি। সো ঢাবি তো ঢাবি, জীবন এটা একবারে আসে, হয়তো বা ভাগ্যের কাছে আমরা হেরে যাই অনেক সময়। সো এটার জন্য যদি তুমি এখন পর্যন্ত প্রিপারেশন লেস থাকো, বিলিভ মি, তুমি এটার মানে আফসোস করবা যখন তুমি রাবিতে বা চবিতে বা গুচ্ছতে এক্সাম দিতে যাবা। হয়তো বা তোমাকে এটা সেকেন্ড টাইমের দিকে ধাবিত করবে, সেকেন্ড টাইম দিলেও তো তোমাকে এই যে রাবি চবি বা গুচ্ছতেই দিতে হবে, রাবিতে তো আর সেকেন্ড টাইম দিতে পারবে না। সো তুমি যদি ভুল করে থাকো যে আমি এখন মানে হতাশা বা পড়াশোনার বাইরে থাকো, বিশ্বাস করে এটা হয়তো তোমার জীবনে ডাবিতে তুমি মানে ফল করছো, এর থেকেও বড়ো ফল তুমি এখন করতেছো যদি তুমি প্রিপারেশন নিয়ে না থাকো। দেখো আমিও কম হতাশ হইনি, ইভেন আমি যখন যেদিন ডাবির পরীক্ষা দিছি ওই দিন রাতে আমি দুই দিন স্বপ্ন দেখছি যে আমি ডাবির বাসে চড়তেছি, একবারে মানে সারা দিন রাত যাবে কি নিয়ে টেনশন, আমার ডাবি মিস গেছে এই যে একটা আবেগের জায়গা থেকে। সো আমি বলবো হতাশ না হয়ে প্রিপারেশন নিয়ে থাকো। দেখো তোমার সামনে এখন অনেক অপশন আছে, দেখো তোমার সামনে দেখো আগামী কত যেই কত 29 তারিখে তোমার সামনে যেই আছে, তো জাহাঙ্গীরনগর আছে, তোমার প্রিপারেশন না নিয়ে থাকলে যদি আবেদন করে থাকে এই এক্সাম দিয়ে থাকো, তোমার সামনে রাবি আছে, তুমি যে অ্যাকাউন্টিং ম্যানেজার বাংলা ইংলিশের প্রিপারেশন নিয়েছো, তুমি চাইলে এই জায়গা থেকে তোমার রাবিতে একটা সিট অর্জন করতে পারবা যদি তুমি রাবির কোশ্চেন ব্যাংক একটু ভালো করে পড়ে যাও। তোমার সামনে সিইউ আছে, খুব গুরুত্বপূর্ণ, যারা সিইউর জন্য আবেদন করছো হয়তো বুঝতে ভাইয়া সিইউর প্রিপারেশনে কীভাবে নেবো, এটা কি ম্যাথ আসে, অ্যানালিটিক্যাল স্কিল আসে, ইংলিশ কি রিলেশনশিপ কী জানি এগুলো আসে, বা বিশ্বাস করো তোমার কাছে যেমন নতুন প্রত্যেকটি স্টুডেন্টের কাছে নতুন। সো তুমি যদি একটু প্রিপারেশন নিয়ে থাকো, ম্যাথের কয়েকটা ক্লাস করে যাও, আমাদের অ্যাকাউন্টিং লাভার্স আরটিবিও যে ক্লাসগুলো নিচ্ছে, তোমার ইংলিশে অ্যানালিটিক্যাল স্কিলের যে ক্লাসগুলো ওগুলো একটু করো, ইনশাল্লাহ তুমি সিউতে পারবা, তোমার কাছে যেমন নতুন বাকিদের কাছেও নতুন। এরপরে তোমার সিউর পরে কী আছে, তোমার অ্যাটলিস্ট জিএসটি আছে, এই তিনটা জায়গার কোথাও যদি নাও হয় অ্যাটলিস্ট তোমার শেষ বর্ষ হিসেবে তোমার গুচ্ছতে আছে, গুচ্ছতে ভাই তুমি ভালো করো, সাস্ট আছে, জগন্নাথ আছে, কুমিল্লা আছে, অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয় আছে তোমার গুচ্ছতে, একটু ভালো করো, তুমি হয়তো গুচ্ছতে একটা সিট দখল করতে পারবা। এই চারটার পরে আলটিমেটলি তুমি রিল্যাক্সে যাও, বা তোমার হতাশা চত্বর, প্রেম চত্বর যেখানে যাওয়ার দরকার তুমি ওখানে যাও, বাট আগে তুমি এই শেষ পর্যন্ত যদি লেগে থাকো। আমি আবারও বলছি সফল হয় কারা, যারা শেষ পর্যন্ত লেগে থাকে, তুমি শেষ পর্যন্ত লেগে থাকো, লেগে থাকার পরে ইনশাল্লাহ তুমি দেখবা কোথাও না কোথাও তোমার একটা জায়গা তো অবশ্যই আসবে। বাট যদি তুমি এই যেমন করো এখন তুমি হতাশ হয়ে যদি পড়াশোনা না করো, তুমি দেখবা দুই দিন পর 29 তারিখের এক্সাম যাবিতে তুমি ফল করবা, 7 তারিখে তোমার রাবিতে এক্সাম তুমি ফল করবা, সিউতে এক্সাম 9 তারিখ তুমি ফল করবা। আলটিমেটলি দেখো সময় খুব সীমিত, যদি তুমি পড়াশোনা না করো তুমি এইসব জায়গাতেও কিন্তু চান্স পাবা না। সে একটু গোছানো প্রিপারেশন নাও, যেখানে পরীক্ষা দেবা ওইটা পরীক্ষা দেওয়ার আগে ওইটার প্রশ্ন ব্যাংকটা একটু ভালো করে পড়ে যাও, ইনশাল্লাহ তুমি ভালো করবা। সো আমি আবারও বলছি ওই ব্যক্তিটা তুমি তখনই সফল হবা যখন তুমি শেষ পর্যন্ত লেগে থাকবা। আমরা জানি ডাবি আমাদের অনেক বড় একটা আবেগের জায়গা, অনেক বড় একটা ইমোশনের জায়গা, সো ওই জায়গাটা আমরা হয়তো অনেকে ওভারকাম করতে পারি না। আবার এখানে একটা বিষয় হচ্ছে, যারা মনে করো 85 মার্ক অর্থাৎ মনে করো জিপিএসও 85 মার্ক পাও, হয়তো তাদের ক্ষেত্রে বলা যায় তোমাদের চান্সটা মোটামুটি কনফার্ম, বাট 85-এর নিচে 80 থেকে 85 এটা খুব রিস্কি জোন, খুবই রিস্কি জোন, চান্স হতেও পারে না হতে পারে। আল্লাহর কাছে দোয়া করো, আর দোয়া করবা পাশাপাশি আল্লাহর কাছে তো অবশ্যই বলবা, পাশাপাশি তোমার বাকি জায়গাগুলোর জন্য তুমি ফোকাস করো, যাবি চবি রাবি গুচ্ছ এইসব জায়গার জন্য তুমি কামব্যাক করো। দেখো যে ব্যক্তি তোমার ডাবিতে ফার্স্ট হয়েছে তার যেমন মূল্য আছে, গুচ্ছতে যে প্রথমে দেবে তারা নিয়ে সবাই টানাটানি করে, জয় কলি বলবে আমার বই পড়ছে, তোমার ওম প্যারাগন বলবে আমার বই পড়ছে, অমুক কুচিং বলবে সে আমার বই পড়ছে, আমি বলবো যে সে আমার স্টুডেন্ট এইখানে পড়ছে, সবাই তাকে নিয়ে মাতামাতি করো। সো এমনভাবে কামব্যাক করো যাতে তুমি ডাবিতে ফল করছো কী হয়েছে, রাবিতে যাতে তুমি টপ করতে পারো যাতে তোমাকে নিয়ে সারা দেশ মাতামাতি করে, চবিতে যাতে তুমি টপ করতে পারো যাতে তোমাকে নিয়ে সারা দেশ মাতামাতি করে, ইভেন গুচ্ছতে যাতে তুমি টপ করতে পারো। বিশ্বাস করো আমাদের মানে গত সেশনে যে মেয়েটা, আমাদের আগের সেশনে যে মেয়েটা তোমার গুচ্ছতে প্রথম হয়েছে, সে ছিল কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের, ও তোমার ডাবিতে পরীক্ষাই দেয়নি, ওর টার্গেটে ছিল আমি গুচ্ছতে টপ করবো, ও গুচ্ছতে ফার্স্ট হয়েছে। সো টার্গেট ওভাবে রাখো যে ইনশাল্লাহ আমি গুচ্ছতে আমি ফার্স্ট হবো, গুচ্ছতে আমি সেকেন্ড হবো, থার্ড হবো, এই একটা আত্মবিশ্বাস রাখো যে আমার দ্বারা সম্ভব, আমি কামব্যাক করবো, আমি ঘুরে দাঁড়াবো, অ্যাটলিস্ট যাতে সেকেন্ড টাইমার হওয়ার মতো ওই অবস্থানে যাতে আমাকে না যেতে হয়। সো সকলের জন্য শুভকামনা রইলো। আমি আবারও বলছি সফল তারাই যারা শেষ পর্যন্ত লেগে থাকে, যদি তুমি শেষ পর্যন্ত লেগে থাকতে পারো তাহলে তুমি ভালো করবে। শুভকামনা রইলো সকলের জন্য, দেখা হবে কোনো একটা ক্যাম্পাসে। আল্লাহ হাফেজ সবাইকে।